আমি যমুনায় পৌঁছার দেড় ঘন্টা পরে বাকি দুইজন সেনা প্রধান যমুনায় এসেছিলেন তার মানে আমাকে আসার বেশ কিছুক্ষণ পরে ওনাদেরকে বলা হয়েছে যমুনায় আসার জন্য আমি জোর দিয়ে বলি সাধারণ ক্ষমা দেওয়ার প্রশ্নই উঠে না আমাদের সাথে কথা বলা পরে সাবেক প্রধানমন্ত্রী চলে গেলেন আর এর মধ্যে কিছু সময় আমরা পেলাম বিফোর আলোচনা শুরু হয় বিদ্রোহীদের সাথে বিদ্রোহীরা তিনটা আটচল্লিশ মিনিটে ডিএডি তহিদের নেতৃত্বে চোদ্দ জন বিদ্রোহী আলোচনার জন্য যমুনায় প্রবেশ করে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জনাব মইনুল আহমেদ সাহেব একটি বিবৃতি দিয়েছেন বাংলাদেশের দেশ টেলিভিশনের সাথে সুধী মন্ডলী আসসালামু আলাইকুম গত জুলাই আগস্ট মাসে ছাত্র জনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত কামনা করছি সেখানে তিনি ফেব্রুয়ারির যে সেনা হত্যা হয়েছিল সে বিষয়ে জেনারেল ময়নু আহমেদ অনেক তথ্য দিয়েছেন সেই ভিডিওটা আমি দেখেছি এবং ভিডিওর ভিতরে যদিও অনেক জানা তথ্যের পরেও কিছু অজানা তথ্যগুলি আমাকে খুব পীড়া দিয়েছে যেমন আজকে মঈনু আহমেদ সাহেব যেটা বলেছেন যে তিনি পঁচিশ তারিখ সকালবেলা বিডিআরের ডিজির সাথে সকাল সাড়ে সাতটার দিকে কথা বলেন কারণ নয়টার দিকে তিনি সেখানে যাবেন দরবার হলে পিলখানার দরবার হলে সেই দিন একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ের ব্যবস্থা ছিল অর্থাৎ যেই গুরুত্বপূর্ণ পরিকল্পনার মাধ্যমে পরবর্তী একটি বছর আর্মিরা কি কী প্ল্যান পরিকল্পনার মাধ্যমে চলবে সেই ধরনের একটা গুরুত্বপূর্ণ মিটিং তিনি জয়েন করবেন বলে কিন্তু কিছুক্ষণের ভিতরই সেখানে হামলা শুরু হয়ে যায় সেনা কর্মকর্তাদের অগচরেই অর্থাৎ তারা কিছু একটা বুঝে উঠতে পারার আগেই ষড়যন্ত্রকারীরা অর্থাৎ ভাড়াটিয়া খুনিরা খুন শুরু করে দেয় আজকের যে ভিডিও বার্তা তিনি দিয়েছেন জনাব মিনু আহমেদ সাহেব সেখানে তিনি তার সকল কৃতকর্মের দোষ চাপিয়েছেন কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে এবং শেখ হাসিনা কিভাবে এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন সেটাকে সরাসরি তিনি ইন্ডিকেট না করলেও তিনি তার ভাষা অঙ্গভঙ্গি এবং বিবৃতির মাধ্যমে বুঝিয়েছেন যে সমস্ত নাটের গুরু ছিলেন শেখ হাসিনা কেননা যখন এই কুখ্যাত হত্যাকাণ্ড শুরু হয় সেই সকালবেলা তিনি আহ ঊর্ধ্বতন যারা মন্ত্রী বা প্রধানমন্ত্রী ছিলেন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন এবং যোগাযোগ তিনি করতে পেরেছিলেন তার প্রস্তাবনা কিছু পাঠানোর আগেই শেখ হাসিনা তাকে মেসেজ পাঠান যে তিনি যেন যমুনা এসে দেখা করেন পিএসএফডি আমাকে টেলিফোন করে এবং বলে জরুরি ভিত্তিতে আমি যেন প্রাক্তন প্রধানমন্ত্রীর সাথে যমুনায় দেখা করি সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এই যে কয়েকার কয়টা ঘন্টা যে ক্রিটিক্যাল মুহূর্ত ছিল এবং সেই মুহূর্তটাই বাংলাদেশের চৌকস সেনা অফিসারদেরকে হত্যা করা হয়েছে পুরা যমুনা লোকে লোকার অন্য হাঁটার জায়গা নাই যেসব লোককে আমি দেখলাম তাদের কোনো কাজ নেই ওখানে আসছে জাস্ট শ্রে কৌতূহল বসত সাবেক প্রধানমন্ত্রী মন্ত্রিসভা আলোচনা করছিলেন কোন সিদ্ধান্ত আসছিল না ওখান থেকে আমি উপস্থিত হওয়ার সাথে সাথে তাকে আমি যে পৌঁছেছি তা জানাতে অনুরোধ করি এবং উনি জানলেন যে আমি যমুনায় এসেছি আমি ভেবেছিলাম তিনি আমাকে ভেতরে দেখে নেবেন কিন্তু তা করা হলো না বেলা দুটার পর খবর এলো বিডিআর পিলখানা থেকে একজন অফিসার পালিয়ে যমুনায় এসেছে আমি তা শুনে তার কাছে ছুটে গেলাম তিনি জানালেন বিদ্রোহীরা বেশ কিছু অফিসারকে হত্যা করেছে তবে ডিজি বিডিআর সম্বন্ধে তিনি নিশ্চিত নন এই প্রথম নিশ্চিত হলাম যে বিডিআর বিদ্রোহীরা এর অপরাধ অফিসারদেরকে হত্যা করেছে এই যে জেনে শুনে সময় নষ্ট করেছেন শেখ হাসিনা এর রহস্যটা কোথায় আমরা এই রহস্য জানতে চাই দেখুন সাবেক সেনাপ্রধান হয়তো বা ষড়যন্ত্রের পাঠ হতে পারে হয়তো বা নাও হতে পারে এটা তদন্তের উপর নির্ভর করবে এছাড়া বাংলাদেশের যে সকল অন্যান্য কর্মকর্তারা রয়েছেন তারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত থাকতেও পারেন নাও থাকতে পারেন কিন্তু আসুন আমরা প্রথম থেকে এক একটি পর্ব থেকে সেনাপ্রধানের ব্যাপারটা বিশ্লেষণ করি প্রথমে তিনি বলেছেন তিনি সকালে বিডিআর ডিজের সাথে কথা বলেছেন তারপরে তিনি যখন আর্মি অপারেশন চালাতে চেয়েছেন সেই হিসেবে তিনি একটা ব্রিগেড ব্রিগেডকে তৈরি হতে বলেছেন সেই ব্রিগেড সাধারণত তৈরি হতে সময় লাগে ছয় ঘন্টার মতো কিন্তু তার নির্দেশের ত্বরিত গতিতে এক ঘন্টার ভিতরে তারা রেডি হয়ে যায় এরপরে তিনি প্রধানমন্ত্রীর পারমিশন চান কিন্তু প্রধানমন্ত্রী অপারেশন চালাতে সম্পূর্ণরূপে অপারগতা বা এই ব্যাপারে কোনো রেসপন্স করেননি শুধু তাই না লোম শিউরে ওটা তথ্যের মতো তথ্য যেটা তিনি দিয়েছেন সেটা হলো র্যাবের সাড়ে তিনশো কর্মকর্তা যখন পিলখানার কাছাকাছি এসে পৌঁছায় যে তারা অপারেশন চালাবে প্রথম তাদেরকে নিবারণ করা হয় ক্যাপ্টেন শফিকের নেতৃত্বে তিনশো পঞ্চাশ জন র্যাবের সদস্য নিয়ে তিনি পিলখানা এলাকায় পৌঁছে যান তিনি পৌঁছে যান উত্তর এলাকায় দশটার আগে তারপর তিনি তার উদ্ধতন কর্মকর্তা থেকে অনুমতি চান পেলখানায় প্রবেশ করার জন্য যেটা তিনি পাননি তাকে যদি পারমিশন দেওয়া হতো ভিতরে প্রবেশ করার জন্য বিদ্রোহী তখনও সংগঠিত হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতিও করতে পারেনি তিনি ইজিলি তাদেরকে কন্টেন করতে পারতেন এবং কিছুক্ষণ পরেই আমরা এসে তার সাথে মিলিত হয়ে বিদ্রোহীকে কন্টেন করে তাদেরকে দমন করা আমাদের পক্ষে অতি সহজ হয়ে পড়ে আর তারাও কোনো অফিসারকে খুন করতে পারত না এবং সেটা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নিজে নির্দেশ দিয়ে এই সাড়ে তিনশো র্যাব কর্মকর্তাকেও অপারেশন চালানো থেকে বিরত রাখেন আজ জেনারেল মইনু আহমেদের স্বীকারোক্তি অনুযায়ী অর্থাৎ তার যে বিশ্লেষণ বিবরণ তিনি দিয়েছেন তিনি সরাসরি শেখ হাসিনার নাম উল্লেখ করেননি তবে তার বিবৃতির মাধ্যমে স্পষ্ট প্রমাণ যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সাতান্ন জন সেনা প্রধানকে অর্থাৎ সেনা অফিসারকে হত্যা করা হয়েছে এমন একটি জঘন্য হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে আর আছে কিনা আমার জানা নেই এবং তাও একটা দেশের প্রধানমন্ত্রীর ষড়যন্ত্রে সেই দেশের সেনা কর্মকর্তারা হত্যা হতে পারে এটা হয়তো কোনো বিদেশি বিশ্বাসও করতে চাইবেন না যে তাদের দেশের নিজস্ব প্রধানমন্ত্রী তাদের দেশের সেনা কর্মকর্তাদের হত্যা ষড়যন্ত্রের সাথে জড়িত হতে পারে এটা হয়তো মানব জাতির জন্য একটা ঘৃণা এবং অত্যন্ত গর্হিত কাজ বলে আমরা মনে করি অনেক দেশেই দেখা যায় গণহত্যা হয়ে থাকে অনেক দেশেই বিভিন্ন রকমের ষড়যন্ত্র হয়ে থাকে কিন্তু বাংলাদেশে সেনা অফিসার থেকে হত্যা করার মতো একটি ষড়যন্ত্রের সাথে প্রধানমন্ত্রীর সম্পৃক্ততা আসলেই আমাদেরকে পীড়া দেয় আপনারা যারা জনাব মঈনু আহমেদ সাহেবের পুরো ভিডিওটি দেখেছেন দেশ টেলিভিশনে তাদের কাছে আমার প্রশ্ন আপনাদের মনে কি আর কোনো প্রশ্ন বাকি রয়েছে যে আসলে শেখ হাসিনা কি করতে পারে আমার একটি ধারণা জন্মেছে কি জানেন বিদেশি একটি গোয়েন্দা সংস্থা আমাদের এই ষড়যন্ত্রের সাথে জড়িত প্রত্যেকের কথা প্রত্যেকের আমরা যে সকল পেপার পত্রিকার কাটিং পড়েছি সেখান থেকে আমরা যতটুকু ধারণা করতে পারি এই বিদেশি সংস্থা যদি জড়িত হয়ে থাকে এবং শেখ হাসিনাকে দিয়ে যদি এমন একটি কুকর্ম করিয়ে থাকতে পারে তাহলে হয়তোবা এই ঘটনা যেন শেখ হাসিনার কাছ থেকে কোনো আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা কোনো তথ্য নিতে না পারে আমি আশঙ্কা করছি তারা হয়তোবা শেখ হাসিনাকে মেরে ফেলবে শেখ হাসিনাকে মেরে ফেলে এই সমস্ত ঘটনার রফা রফাদফা করে দিবে শেখ হাসিনার উচিত বিশেষ করে ভারত থেকে অন্য কোনো দেশে আশ্রয় নেওয়া বর্তমান যে বিপদ বাংলাদেশের যতটুকু রয়েছে তার চেয়ে আমি মনে করি শেখ হাসিনার নিজস্ব বিপদ ভারতে বেশি রয়েছে কারণ আমার মনে হয় এটা আমার ধার ব্যক্তিগত ধারণা এই যে সাতান্ন জন সেনা কর্মর্তাকে কর্মকর্তাকে হত্যার পিছনে অনেকেই প্রকাশ্যে ভারতীয় রকে দায়ী দায়ী করছেন এবং এইটার সাথে যেহেতু নেতৃত্বে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী তার সাঙ্গ পাঙ্গরা যেমন মির্জা আজম নানক তাপস এদের যে গ্রুপটা এদের তত্ত্বাবধানে এই সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে আমরা এতদিন গত পনেরোটা বছর ঘুমান্ত অবস্থায় থাকলেও অর্থাৎ জাতিটাকে এমনভাবে প্রেশার ক্রিয়েট করে ঘুমান্ত অবস্থায় রাখা হয়েছে থাকলেও আজ যখন আমরা জানতে পেরেছি জেনারেল মইনু আহমেদের মুখে যে শেখ হাসিনা এই বিদ্রোহ দমনের প্রতিটা কার্যক্রমকে সময় ক্ষেপণ করে করতে দেননি প্রথমত আর্মির যে ব্রিগেড এসেছিল ট্যাঙ্ক সহ যারা অপারেশনকে বিদ্রোহকে দমন করবেন তাদেরকে বিরত করা হয়েছে সেনা প্রধানকে ওই ক্রিটিক্যাল মুহূর্তে দশটা বত্রিশ থেকে দুপুর একটা পর্যন্ত যমুনায় বসিয়ে রাখা হয়েছে ওই মুহূর্তে প্রতিটা মুহূর্তে একজনকে একজন একজন করে হত্যা করা হয়তো সেই মুহূর্তে তাকে ওখানে আটকে রাখা হয়েছে আটকে রাখা বলতে তার সাথে সময় সময়ক্ষেপণ করা হয়েছে এরপরে সাড়ে তিনশো র্যাব কর্মকর্তাকে নিয়ে যখন র্যাব সদস্যবৃন্দ আসেন ওখানে অপারেশন চালাতে তাদেরকে নিষেধ করে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয় এমনকি বলা হয় যে পিলখানা থেকে দুই মাইলের ভিতরে যেন তারা না আসেন আর্মি অফিসাররাও যেন দুই মাইলের ভিতরে না আসেন এবং সেনা কর্মকর্তার নিজের মুখের কথা তিনি এই বিডিআর বিদ্রোহীদের সাধারণ ক্ষমা দিতে নারাজ ছিলেন কিন্তু শেখ হাসিনা তার নিজের উদ্যোগে এই বিদ্রোহীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন এত কিছুর পরে যদি আপনাদের মনে সামান্যতম সন্দেহ থাকে যে এই হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনা জড়িত নন তাহলে আর আমার বলার কিছু থাকবে না আমি একজন গোয়েন্দা বিশারদ নন আমি একজন সাধারণ মানুষ বাংলাদেশে জন্ম নেওয়া কিন্তু প্রবাসে থাকি কিন্তু তাই বলে বাংলাদেশের প্রতি যে দেশপ্রেম বা বাংলাদেশের প্রতি যে মায়া এবং সামান্যতম রাজনৈতিক জ্ঞান রয়েছে তা থেকে আমি আজকের বক্তব্যটা বিশ্লেষণ করে আমি ধরে নিতেই পারি যে সাবেক প্রধানমন্ত্রী এই হত্যা ষড়যন্ত্রের সাথে সম্পূর্ণরূপে জড়িত আমরা এর বিচার চাই তাকে কোনো বিদেশি শক্তি হত্যা করার আগে আন্তর্জাতিক মহলে যে কোনো তৃতীয় একটা দেশে তাকে যেন সরানো হয় অথবা বাংলাদেশে নিয়ে আসার জিজ্ঞাসাবাদ করা হয় হয়তো এমনও হতে পারে এই সাতান্ন কর্মকর্তার মৃত্যুর কাহিনী যখন জাতিসংঘের আন্ডারে আমরা আন্তর্জাতিকভাবে জানতে চাইব তখন যেন এই প্রমাণকে মুছে দেওয়ার জন্য হয়তো বা শেখ হাসিনাকে হত্যা করা হতে পারে তাই ভারত শেখ হাসিনার জন্য কোনোভাবেই নিরাপদ আশ্রয় হতে পারে না আমরা চাইছি শেখ হাসিনাকে ফেরত পাঠানো হোক বাংলাদেশে তাকে বিচারের মুখোমুখি করা হোক অথবা তৃতীয় অন্য কোনো দেশে নিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করা হোক এবং জাতিসংঘ যেন এই ঘটনাটির তদন্ত করতে পারে বাংলাদেশের ষড়যন্ত্রটুকু শুধু বাংলাদেশে সীমাবদ্ধ ছিল না এটা ছিল একটা আন্তর্জাতিক অর্থাৎ বহির্বিশেষ ষড়যন্ত্র প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্র সামরিক বাহিনীর প্রধান অর্থাৎ সেনা প্রধান জেনারেল মইনু আহমেদের আজকের এই বক্তব্য বিশ্লেষণ করে জাতি অনেকটাই স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশের জনপ্রিয় এবং চৌকস সেনা কর্মকর্তাদের হত্যার পিছনে যে দলটি দায়ী যেই সংগঠনটি দায়ী সেই সংগঠনের বিচার অবশ্যই বাংলাদেশে করতে হবে এটাই আমাদের সকলের দাবি প্রতিটা জনগণের দাবি আশা করি আপনারা আমার কথাগুলি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আপনাদের আজকের প্রোগ্রামের সাথে একত্রে থাকার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে আবার সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন